করোনার দ্বিতীয় ধাক্কায় বেসামাল দেশ অথচ করোনা মোকাবিলায় কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা প্রতিনিয়ত আরও প্রকট হচ্ছে যুদ্ধকালীন তৎপরতায় যাবতীয় পদক্ষেপ গ্রহণ করে এই মারণ ভাইরাস মোকাবিলা করা এই মুহূর্তে সবচেয়ে প্রয়োজনীয় কাজ বুধবার প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে সেই কথাই আবার স্মরণ করিয়ে দিল বিরোধী দলগুলি করোনাভাইরাস প্রতিহত করতে অবিলম্বে গোটা দেশে বিনামূল্যে গণটিকাকরণ কর্মসূচি শুরুর দাবি জানিয়েছেন বিরোধী দলগুলির জন নেতৃবৃন্দ চিঠিতে তারা স্পষ্টই বলেছেন দেশ অথবা বিদেশ সম্ভাব্য সমস্ত সূত্র থেকে যেভাবেই হোক টিকা সংগ্রহ করতে হবে কেন্দ্রীয় সরকারকে এরই সঙ্গে প্রধানমন্ত্রীর স্বাধীর সেন্ট্রাল ভিস্টা প্রকল্প বন্ধ করে ওই বিপুল পরিমাণ অর্থ মহামারী প্রতিরোধে খরচের জোরালো দাবিও তুলেছেন তারা প্রতিদিন সংক্রমণের ভয়াবহ ছবি ফুটে উঠছে দেশে মৃত্যু প্রতিদিন রেকর্ড ভাঙছে আগের দিনের এদিনও দেশে মৃত্যু চার হাজারের গণ্ডি পেরিয়েছে হাসপাতালে হাসপাতালে বেড নেই অক্সিজেনের অভাব ইতিমধ্যে গোটা দেশের দুশোর বেশি আক্রান্তের মৃত্যু হয়েছে অথচ কেন্দ্রীয় সরকার সংক্রমণ প্রতিরোধের যাবতীয় দায়িত্ব রাজ্যগুলির ঘাড়ি এড়িয়েছে নির্বিকার কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করতেই শেষে ঐক্যবদ্ধভাবে চিঠি দিয়েছে বিরোধী দলগুলি চিঠিতে বলা হয়েছে করোনা মহামারী দেশকে এক নজিরবিহীন মানবিক বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে অতীতে আমরা এককভাবে অথবা ঐক্যবদ্ধভাবে এই ব্যাপারে আপনার দৃষ্টি আকর্ষণের চেষ্টা চালিয়ে গিয়েছে এই মহামারী মোকাবিলায় যে পদক্ষেপ অবিলম্বে গ্রহণ করে রূপায়ণ করা উচিত কেন্দ্রীয় সরকারের তা বরংবার বলেছে কিন্তু খেদের বিষয় হলো আপনার সরকার সেই সব পরামর্শ হয় এড়িয়ে গিয়েছে অথবা গুরুত্ব দিতে চায়নি ওইদিকে দিনে দিনে পরিস্থিতি এক ভয়ানক মানবিক বিপর্যয়ের চেহারা নিয়েছে যে পদক্ষেপ অবিলম্বে নিয়ে পরিস্থিতি মোকাবিলা করা উচিত ছিল কেন্দ্রীয় সরকারের তা করা হয়নি সেই কারণে আমরা ফের কিছু পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে আপনাকে চিঠি দিচ্ছি যুদ্ধকালীন তৎপরতায় এগুলি গ্রহণ করা জরুরি বিনামূল্যে গণটিকাকরণ যে কোনো সূত্র থেকে টিকা সংগ্রহের সঙ্গে দেশীয় টিকা উৎপাদন বৃদ্ধিতে বাধ্যতামূলক লাইসেন্স প্রথা চালুর দাবি তোলা হয়েছে বিরোধী দলগুলির পক্ষ থেকে বাজেট বরাদ্দ পঁয়ত্রিশ হাজার কোটি টাকা টিকাকরণের জন্য বিয়ে করতে হবে একথা বলার পাশাপাশি হিসাবহীন বেসরকারি তহবিল পিএম কেয়ার্স টাকা ভ্যাকসিন অক্সিজেন এবং চিকিৎসা সংক্রান্ত সরঞ্জাম কিনতে খরচের দাবি জানিয়েছেন বিরোধী নেতা সেন্ট্রাল ভিস্তা প্রকল্প বন্ধ করে সেই টাকা অক্সিজেন এবং টিকা কেনায় খরচ করতে হবে বলেছে তারা এছাড়াও প্রতিটি বেকারকে প্রতি মাসে ছয় হাজার টাকা দুস্থদের বিনামূল্যে খাদ্যশস্য বিলির বিলের দাবি জানিয়েছেন তারা একই সঙ্গে কোভিডে ক্ষতিগ্রস্ত কৃষক সমাজের সুরক্ষায় কৃষি আইন বাতিল করতে বলেছেন তারা বলা হয়েছে আমাদের দাতারা যাতে আবার ফসল ফলিয়ে খাদ্যশস্যের যোগান দিতে পারেন দেশবাসীকে চিঠির শেষে কটাক্ষ করে বলা হয়েছে আপনার দপ্তর বা সরকারের অভ্যাসের মধ্যে না থাকলেও দেশ তথা দেশবাসীর স্বার্থে যদি এই সারা তাহলে আপনাকে অভিনন্দনই জানাব এই চিঠিতে স্বাক্ষর করেছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী জেডিএস প্রধান এইচ ডি দেবেগৌড়া এনসিপি প্রধান শরদ পাওয়ার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী শিবসেনার উদ্ভব ঠাকরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন জেকে পি এর নেতা ফারুক আবদুল্লাহ সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব আরজেডি প্রধান তেজস্বী যাদব সিপিআইএম এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি এবং সিপিআইর সাধারণ সম্পাদক ডি রাজা উল্লেখ্য বিরোধী হলেও এই চিঠিতে স্বাক্ষর নেই বহুজন সমাজ পার্টি প্রধান মায়াবতী এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের